চিহ্নিত সন্ত্রাসী এবং কিশোর গ্যাং দিয়ে নির্বাচনী প্রচারে সাবোটাজ ঘটানোর চেষ্টা হচ্ছে বলে উৎকণ্ঠা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। নৌকাকে বিজয়ী করতে শামীম ওসমানের সমর্থন ফ্যাক্টর নয়, জনশ্রুতি বিজয় আসবে বলেও মন্তব্য তার। আর বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ না করলে পুলিশ সুপারের অফিসে অবস্থা নেওয়ার হুঁশিয়ারি করেছেন তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ থেকে সোমা ইসলামের রিপোর্ট। আগামী 16 জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে সরগরম নারায়ণগঞ্জ। এবার ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন প্রধান দুই প্রার্থী। সকালে শহরের মিশনপাড়া এলাকায় প্রচারে নেমে নৌকার প্রার্থী প্রথমে জানালেন কারো সমর্থনের অপেক্ষায় নৌকার বিজয় থেমে থাকবে না, তবে তার নির্বাচনী প্রচারে সাবোটাজ ঘটনার চেষ্টা চলছে বলে উৎকণ্ঠা প্রকাশ করেন। তাই পুলিশকে এ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান ডক্টর সেলিনা হায়াত আইবি। জনস্রোত যেখানে আছে সেখানে কারো কিছুই ফ্যাক্টর নয়। আমার প্রত্যেকটা মিছিলেই দেখা যাচ্ছে কিশোর গ্যাংয়ের ছড়াছড়ি এবং চিহ্নিত খুনিরা আমার মিছিলে। সুতরাং আমি তো চাইবই যে এদেরকে গ্রেপ্তার করা হোক। চিহ্নিত খুনি, মাদক ব্যবসায়ী যারা নির্বাচনকে বানচাল করতে যাচ্ছে তারা। আমি তো মনে করি যে যেখানে আমার এত সুন্দর মাঠ, সমগ্র জনগণ আমাকে সাপোর্ট দিচ্ছে সর্বস্তরের, আমি কি চাইবো সাপোর্টাইজ করতে? নিশ্চয়ই নয়। তো কে চাচ্ছে এটা করতে? আমি আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে বলবো যাতে কোনো রকমের সাপোর্টাইজ করতে না পারে। 16 তারিখে উৎসব মুখর পরিবেশে যেন মানুষ ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। অপরদিকে সকালে প্রচারে যাওয়ার আগেই গত রাত থেকেই থানায় ঘুরছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। কেন্দ্রের নির্দেশে পুলিশ তার প্রধান এজেন্টকে গ্রেপ্তার করেছে বলে নালিশ তার। তবে ভোটের মাঠ ছেড়ে দিয়ে বিশ্বাসঘাতক হবেন না বলেও সাব জানালেন তিনি। আমি এসপি সাহেবের সাথে কথা বলবো, কালকে রাতে তার টেলিফোন করে তার অফিসে আমি গেছিলাম, গিয়া ওনাকে পাই নাই, আজকে যাব, আজকে গিয়া বলবো যে আই হ্যাভ নো অল্টারনেটিভ বাট সিট ইন ইউর অফিস। আপনার অফিসে বসে আমি নির্বাচন পরিচালনা করবো, আমার নেতাকর্মীরা এখানেই থাকবে, আপনি আপনি তাদের প্রোটেকশন দেবেন। জনগণের সাথে কত আর বেইমানি করবো? 2011 সালে তো বসে গিয়া জনগণের চোখের পানি ফেলাইছি, 2016 দাঁড়াইলাম না, ইচ্ছা করে দাঁড়াইলাম না, তখনও জনগণের সাথে বেইমানি করছি, এখন আর করবো না। অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ সুপার জানালেন নির্বাচনকে সামনে রেখে 8 দাগি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সেলিনা হায়াত আইভির শঙ্কা দূর করতে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীকে আরও তৎপর করা হবে বলেও জানালেন জেলার পুলিশ সুপার। প্রত্যেকটা অভিযোগ আমরা খতিয়ে দেখছি, সেই ক্ষেত্রে আমরা উনি আজকে যদি অভিযোগ করে থাকে সেটাও আমরা আমাদের সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ, সে তার মাধ্যমে আমরা খতিয়ে দেখবো এবং এই ধরনের কিছু পাওয়া গেলে সেটা অবশ্যই আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করবো। আমরা এখন পর্যন্ত কোনো দলীয় কোনো নেতা কর্মী, সেটা যেই দলের হোক, কাউকেই আমরা গ্রেপ্তার বা আটক করিনি। যাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি তারা কোনো না কোনো একাধিক মামলার আসামি অথবা তারা কোনো পূর্বে কোনো ধরনের সহিংস ঘটনার সাথে সংশ্লিষ্টতা যাদের ছিল এবং এই নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে পারে, নির্বাচনকে যারা বিভিন্ন ধরনের সংঘর্ষ দিয়ে নিয়ে যেতে পারে, শুধু তাদের বিরুদ্ধেই কিন্তু পুলিশ এই তল্লাশি অভিযান চালাচ্ছে। নির্বাচনী মাঠে তৈমুর আলমের অবস্থান নড়বড়ে হয়ে গেছে বলেও মন্তব্য করেন নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইবি। সোমা ইসলাম, চ্যানেল আই, নারায়ণগঞ্জ।